নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিও আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থাম্বলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা এই ক্রিসান্থিমাম বা চন্দ্রমল্লিকা গাছ যারা দেরি করে বসিয়েছেন আমার মতো তাদের জন্য আজকের এই ভিডিওটা আর কিভাবে দ্রুত বৃদ্ধি পাবে এই কৃষণথিমাম বা চন্দ্রমল্লিকা এগুলো পম্পন ভ্যারাইটি চন্দ্রমল্লিকা আর যে ছবিগুলো উপরে দেখছেন সেগুলো হচ্ছে গত বছরের আমার তো জানি না এবছর সেইভাবে করতে পারবো কি না কারণ বৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু সেভাবে বসালেও এই গাছগুলিকে আমাকে ছোটো জায়গাতেই রাখতে হয়েছিল এবং সেটার মধ্যে রাখতে হয়েছিল নাহলে আমি যেহেতু মাটিতে করি সিন্ডারে করি না সেই জন্য কিন্তু গাছ নষ্ট হয়ে যেত কারণ যে হারে বৃষ্টি হয়েছে তো সেই জন্য একটু ফাইনাল পটিং করতে দেরি হয়ে গেছে তো দেরি হয়ে যাওয়ার কারণে গাছের বৃদ্ধি কিন্তু সেভাবে হয়নি কিন্তু গাছকে এই যে খাবার দিকগুলো দেখাবো এবং দ্রুত কিভাবে বৃদ্ধি করে হাজার প্লাস চন্দ্রমল্লিকা আমরা ফোটাতে পারি সেটাই আজকের আপনাদের সাথে তুলে ধরবো তা ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে একটু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর কিভাবে রাখবেন কিভাবে ডায়েট চার্ট এই চন্দ্রমল্লিকার কিভাবে খাদ্য দেবেন গাছে সেইগুলোই আজকের বিস্তারিতভাবে আলোচনা করব আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং যত বেশি সম্ভব শেয়ার করে দিন সকলের মাঝে কারণ যাতে সহজে সহজ উপায়ে সুন্দরভাবে আমরা সকলে মিলে বাগান করতে পারি বন্ধুরা তো আজকের আপনাদের কাছে এটাই অনুরোধ যে ভিডিওটা ভালো করে দেখুন দেখে আপনাদের যাদের চন্দ্রমল্লিকা গাছ এখনও পর্যন্ত সেভাবে বৃদ্ধি পায়নি ঝাঁকড়া হয়নি ঝোপালো হয়নি তারা কি করবেন সেটাই আজকের কিন্তু থাকছে আলোচ্য বিষয় হয় তো বন্ধুরা দেখুন সবার প্রথম যে কাজটা করতে হবে এটা আমরা সকলেই জানি আর যারা জানি না তারাও জেনে নিই এটা হচ্ছে পিঞ্চিং পদ্ধতি এই পিঞ্চিং পদ্ধতিটা কিন্তু আমাদের সম্পূর্ণভাবে চালিয়ে যেতে হবে যতদিন না পর্যন্ত আমরা ফুল নেওয়ার কথা চিন্তাভাবনা করবো এটা নভেম্বর মাস চলছে এবং আমরা ডিসেম্বরের শেষ থেকে ফুল নেওয়ার চেষ্টা করব জানুয়ারি মাসটা কারণ জানুয়ারি মাসে যেহেতু ঠান্ডাটা আমাদের ওই সময় থেকে পড়ে ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারি গাঙ্গেও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অঞ্চলে যেহেতু শীতটা এই সময় আসে তো সেই কারণে আমরা ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারি মাস জুড়ে কিন্তু আমরা ফুল নেব বা ফুল নেওয়ার কথা ভাববো তার আগে গাছটিকে দ্রুত রকেটের গতিতে কিভাবে বাড়িয়ে নিতে হবে সেই খাবার কিভাবে দেবেন সেগুলোই নিয়ে আজকের থাকবে কিন্তু যে বিষয়টা আর তার মাঝে আপনাদেরকে করে যেতে হবে এই পিঞ্চিং পদ্ধতিটা দেখুন একটা গাছ যদি সে দিতে হয় সুন্দর করে তাহলে কিন্তু একটা লেভেল ধরে আপনাদের পিঞ্চ করতে হবে যে গাছগুলি যাতে একই মানে গাছের ডালগুলো যাতে একই হাইটে থাকে এবং সেইভাবে দুটো পাতা কখনও চারটে পাতা আপনাদেরকে পিঞ্চ করে বাদ দিতে হবে কিছু কিছু ডালের প্রবণতা থাকে অত্যধিক লম্বা হয়ে যাওয়ার জন্য এবং অত্যধিক লম্বা হয়ে বেড়ে যাওয়ার তো সেই ক্ষেত্রে যদি সেরকম ডাল থাকে তাহলে একটু বেশি পাতা ধরেই আপনারা কেটে দেবেন কিন্তু গাছটিকে একটা সুন্দর শেপ দেওয়ার চেষ্টা করুন নভেম্বর স নভেম্বরের দশ দিনের মধ্যে কিন্তু গাছের রূপ বদলে যাবে আমি যে খাবারটা কথা আজকের দেখাবো বা বলবো যেভাবে পরিচর্যা নিতে তো সেইভাবে পরিচর্যা নেবেন আর একটা জিনিস মাথায় রাখবেন চন্দ্রমল্লিকা কিন্তু হাই ফিডার মানে ফুডার কারণ তার কারণটা হচ্ছে একটাই যে প্রচুর পরিমাণে কিন্তু খেতে ভালোবাসে তা বলে একবারে অত্যধিক পরিমাণে খাবার দিয়ে দেবেন না এটা আমি দেখিয়ে দেবো এবং বলে দিচ্ছি যেগুলো সেইভাবে চলুন তাহলেই দেখবেন যে চন্দ্রমল্লিকা গাছ কিন্তু দ্রুত ঝোপালো হচ্ছে এবং দ্রুত বৃদ্ধি নিচ্ছে তো কি করতে হবে সেটা তো অবশ্যই দেখাচ্ছি আর এই সব গাছগুলোর পক্ষে দেখানো মানে নিয়ে সম্ভব না আমি যে কোনো একটা গাছের নিয়ে আমি ভিডিওটা করছি ভিডিওটা দেখাচ্ছি তার মাঝে কিন্তু এই দেখুন এই ডালটা অনেকটা লম্বা হয়ে গেছিলো সেই কারণে এই ডালটার একটু বেশি অংশ কিন্তু আমায় কেটে বাদ দিতে হলো এইভাবে হাত দিয়ে পিঞ্চ করে যাবেন আপনারা যখনই দেখবেন যে গাছের একটি ডাল থেকে চার চার পাতার বেশি উঁচু হয়ে গেছে তখনই পিঞ্চ করে দেবেন পিঞ্চ করে দিলে তাহলে কিন্তু সাইড থেকে আরও অসংখ্য ঝো মানে ডালপালা ছাড়বে তো এই যে পিঞ্চিংটা করলাম এর পরের পদ্ধতি হচ্ছে আপনাদের কিন্তু গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এবং ফাঙ্গিসাইডটা স্প্রে করবেন সন্ধ্যের দিকে করবেন আর যে খাবারটা নভেম্বর মাসে দিতে হবে সেটা এবারে দেখাই যে নভেম্বর মাসের একেবারে ভিডিওটা দেখার সাথে সাথেই আপনারা দিয়ে দেবেন খাবারটা আমি এই আজকের দু তারিখে ভিডিওটা করছি তো আজকেরই এই খাবারটা আপনাদের দেওয়া দিতে হবে তো এর মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন ভার্মিকম্পোস্ট নিম নিমখোল ডিএপি দানা সিঙ্গেল সুপার ফসফেট সাদামত আর হাড়গুঁড়ো শিঙ্কুচি এই দিয়ে কিন্তু রয়েছে আর এটা রয়েছে এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট তো এই কটা উপাদান কিন্তু আপনাদের দিতে হবে দশ দিনের ব্যবধানে এখানে এবার কতটা পরিমাণে নিয়েছি বলে দিচ্ছি দু চামচ করে নিয়েছি ভার্মি কম্পোস্ট এবং নিমখোল আর বাদবাকি সবগুলো রয়েছে এক চামচ করে তার মধ্যে ডিএপি রয়েছে যেহেতু দশ ইঞ্চির টপ দশ দানা এবং যে এপসাম সালফ বা ম্যাগনেশিয়াম সালফেট সেটা রয়েছে আইসক্রিম চামচের এক চামচ বা আমাদের যে চা চামচ চা পাতা মাপা হয় টেবিল চামচ নয় সেই চা চামচের এক চামচ তো এই কটা উপাদান ভীষণ ভালো করে আমাদের কিন্তু একে অপরের সাথে মিক্সড করে নিতে হবে যেটা আমি বলি যে এইভাবে মিশিয়ে নেবেন আর মিশিয়ে নেওয়ার পরে কিন্তু তারপরেই টবের মাটিটা ভালো করে হাত দিয়ে হোক বা যে কোনো মানে যন্ত্র দিয়ে হোক খুশিয়ে নেবেন সাইড ধরে একদম টবের কিনারা বরাবর এই খাবারটা দিতে হবে দিয়ে মাটি চাপা দিয়ে দিতে হবে এবং তারপরে ভরপুর জল দিয়ে দেবেন ব্যাস আপনার কাজ শেষ আবার দশ দিন বাদে কিন্তু এই একই খাবার যেভাবে দেখালাম দেবেন আবার তার দশ দিন বাদে এই খাবার দেবেন পুরো নভেম্বর মাস জুড়ে দশ দিনের ব্যবধানে এই খাবারটা দিতে হবে আর এবারে বলে দিই নোট ডাউন করে নিন দশ দিনের ব্যবধানে মানে আজকের আমি খাবারটা দিলাম আজকে দু তারিখ দু তারিখের পর থেকে ঠিক দু দিন পরে হ্যাঁ বন্ধুরা ঠিক দুদিন বাদে কিন্তু আমাদেরকে গাছে যে কোনো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর যেটা শর্টে বলে অনেকে তো সেই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আমাদের স্প্রে করতে হবে আপনারা মিরাকুলান করতে পারেন বা প্ল্যা আপনারা বায়োভিটা এক্সও করতে পারেন তার কারণটা বলে দিই যে এটি বায়োভিটা এক্স কিন্তু সিউইড এক্সট্রাক্ট ওর মধ্যে সিউইড রয়েছে এবং তার সাথে প্রচুর পরিমাণে অনুখাদ্য রয়েছে এটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটারেরও কাজ করে যাদের কাছে মিরাকুলান আছে তারা মিরাকুলানটা দেবেন এবং তারপরে কিন্তু এছাড়াও বাজারে প্রচুর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আছে যে কোনো একটা নিয়ে আপনারা দিতে পারেন কোনো সমস্যা নেই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার একটা আপনাকে দিতে হবে মানে স্প্রে করতে হবে আর এর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর কিন্তু ভোরবেলা স্প্রে করবেন যে সময়টায় আপনার বাগানে সূর্যের আলো পড়ছে না বা আসছে না সেই সময়টায় কিন্তু আপনারা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরটা স্প্রে করবেন তাহলে বুঝতে পারলেন যে খাবার দেওয়ার ঠিক দিন থেকে তিন দিন সেটা আপনাদের উপরেই নির্ভর করবে দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরটা দিতে হবে প্ল্যান প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর দেওয়ার একদিনের পরে আপনাদেরকে সরষের পচা জল পাতলা করে কিন্তু চন্দ্রমল্লিকার কাছে দিতে হবে তাহলে বুঝতে পারছেন যেদিন খাবার দিলাম তার দুই দিন কি তিন দিন বাদে প্ল্যান্টগ্রোথ রেগুলেটর স্প্রে করবো তার একদিন বাদে সর্ষের খোল দেবো মানে সর্ষের খোল ভেজানো পচানো যে জল সেইটা দেব চার দিন পচাবেন পচিয়ে কিন্তু জলটা দেবেন আর এরপরে যে জিনিসটা দিতে হবে অনুখাদ্য যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য আপনাদেরকে কিন্তু গাছে স্প্রে করতে হবে আপনাদের কাছে যে অনুখাদ্য আছে আপনারা সেটা নিয়েই গাছে দেবেন গাছে স্প্রে করবেন অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে অ্যাগ্রোমিন ম্যাক্স হতে পারে বা এক্স হতে পারে যে কোনো যে কোনো একটা নিয়ে দেবেন আর তার সাথে সাথে যে জিনিসটা করে যেতে হবে সেটা হচ্ছে সপ্তাহে অন্তত দুবার করে কীটনাশকের ব্যবহারটা করতে হবে কীটনাশক কারণ চন্দ্রমল্লিকা গাছে আমরা প্রত্যেকে জানি যে প্রচুর পরিমাণে সাদা মাছির একটা আক্রমণ হয় আর এছাড়াও মিলিবাগ আক্রমণ করে তো সেই জন্য আমি বলবো ইমিডাক্লোরোপিট এবং ডাইমেথয়েড থার্টি কম্পোজিশনের যে কোনো কীটনাশক সপ্তাহে দুবার বলেছি অল্টারনেট করে আপনারা ইউজ করুন কাকা ব্যবহার করতে পারেন কাকা মিলিবাগের ক্ষেত্রেও হোক বা পাতা কুঁকড়ে যাওয়ার যে সমস্যা সেই সব ক্ষেত্রে কাকা কীটনাশকটা ব্যবহার করতে পারেন বা সুপারসোনাটা তো অপশান আপনাদের কাছে রয়েছে ঘুরিয়ে ফিরিয়ে এই সমস্ত কীটনাশক ব্যবহার করুন কারণ কীটনাশকটা ব্যবহার করা এই কারণে আমি বলছি এক ধরনের কীটনাশক ব্যবহার করলে কিন্তু গাছের যে পোকাগুলো থাকে না তাদের মধ্যে একটা ইমিউনিটি পাওয়ার তৈরি হয়ে যায় তো সেই জন্য এক ধরনের কীটনাশক প্রয়োগ করলে বারবার প্রয়োগ যদি করতে থাকেন তাহলে কিন্তু কাজ করবে না সেভাবে সেই জন্যই বলছি ওদের মধ্যে ইমিউনিটি পাওয়ারটা মানে পোকাদের মধ্যে ইমিউনিটি পাওয়ারটা হতে দেবেন না আপনারা ঘুরিয়ে ফিরিয়ে কীটনাশক প্রয়োগ করুন দেখবেন কোনো গাছ সুস্থ থাকবে প্রথম থেকেই কীটনাশকের প্রয়োগ করা মানে থাকলে করতে থাকলে গাছ সুস্থ থাকবে সবল থাকবে এবং কোনোভাবে কিন্তু আপনাদের গাছে পোকামাকড়ের আক্রমণ হবে না তাহলে মোটামুটি বুঝতে পারলেন যে ডায়েট চাটটা কিরামভাবে হবে দশ দিন করে ভাগ করে নেবেন মাস একটা মাসকে এবং দশ দিন অন্তর কিন্তু এই খাবারটা দিতে থাকবেন আর তার পরে যেভাবে বললাম সেইভাবে প্রথম তিন দিন বাদে প্ল্যান গ্রোথ রেগুলেটর তারপরে আপনাদেরকে দিতে হবে যে কোনো মানে খোল পচা জল এবং তারপরে যে কোনো দিতে হবে অনুখাদ্য এইভাবে কিন্তু সার্কেল আকারে দশ দিনের যে ব্যবধান মানে দশ দিন যে ভাগ করে দিলাম সেমভাবে করতে থাকুন আর মাঝে মাঝে একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন সপ্তাহে একবার হোক বা দশ দিন অন্তর একবার হোক আপনারা ফাঙ্গিসাইড একটা স্প্রে করে দেবেন কারণ তাহলে ফাঙ্গাস কোনোভাবে গাছে আক্রমণ করতে পারবেন না বা গাছে লাগবে না আর গাছটিকে আপনাদের কৃষান্তিমাম বা চন্দ্রমল্লিকা যে গাছটি পম্পন ভ্যারাইটি হোক বা যে কোনো গাছ শীতের গাছ কিন্তু ভীষণ রোদ পছন্দ করে রোদরে রাখুন আর মাটি একেবারে ড্রাই হতে দেবেন না হালকা ময়েশ্চার রাখুন ময়েশ্চার মাটি কিন্তু এরা পছন্দ করে এবং জ্যাবে জল জমে থাকছে এরকম মাটি একেবারে পছন্দ করে না তো সেই জন্য বলবো বন্ধুরা যে এইভাবে ড্রেনেজ সয়েল মানে ওয়েল ড্রেনেজ সয়েল বানান এবং এইভাবে কিন্তু আপনারা এই চন্দ্রমল্লিকা গাছের যদি কেয়ার নেন তাহলে দেখবেন গাছ রকেটের গতিতে বাড়ছে দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং পিঞ্চিং পদ্ধতিটা যদি সঠিকভাবে সঠিক নিয়ম মেনে চালাতে থাকেন তাহলে দেখবেন যে আপনার গাছ কিন্তু এই এক মাস যে টাইমটা আছে নভেম্বর মাসটা পুরোটা তো এই এক মাসের মধ্যে কিন্তু গাছ ভীষণ ঝোপাল হয়ে যাবে এবং দ্রুত বৃদ্ধি পাবে আর এইটা দেখুন যে এই রকম ধরনের যে পাতাগুলো আছে সেইগুলোকে কেটে দেবেন তাহলে কিন্তু আর কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন আপনার গাছে থাকবে না আর যে পাতাগুলো দেখবেন মাটির সাথে ঠেকে রয়েছে সেই পাতাগুলোকে কিন্তু নিচ থেকে কেটে দেবেন কারণ ওইখান থেকে মাটির সংস্পর্শে থাকলে কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর সঠিকভাবে যদি পিঞ্চিংটা চালিয়ে যেতে থাকেন আর এইভাবে খাবার দাবারের যে পদ্ধতিটা বললাম সেইভাবে যদি করতে থাকেন আপনার গাছ কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে এবং হাজার প্লাস ফুল দেবে যে সময় কিন্তু ফুল আসবে তো আমি মাঝে মাঝে এই নভেম্বর মাস জুড়ে আমি যেভাবে চন্দ্রমল্লিকার কেয়ার নিচ্ছি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতে থাকবো আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট আর বাগানটাই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আজকে মতো এ পর্যন্তই আবার আসছি আগামী ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নিন তাদের তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন মন থাকছিটা সবুজ পৃথিবী অসবুজমায় আজকের মতো এ পর্যন্তই নমস্কার বন্ধুরা